লন্ডন গ্রিন স্ট্রিট মাস বাজারে তো সেই চলে স্টিল সেল রমজান পর্যন্ত আমরা সেই চলবো। ও দৌকা ফুটিগুলা এক পাউন্ড আছে, ও ফুটি হইলে আমরা এক পাউন্ড, এবং আমরা ইসা যে ইসার ব্লক এক পাউন্ড, এর বাদে খেসরি ব্লক এক পাউন্ড, আমরা খেসরি ব্লক এক পাউন্ড আছে, ডিমা ইসাও এক পাউন্ড আছে, এগুলা এক পাউন্ড। এবার যেহেতু আমরা আছে মনোহরকা রৌ আছে সেই পাঁচ পাউন্ডের রৌ, পাঁচ পাউন্ডের গোয়াল, বাদে আপনার তিনটা আইট আছে 24.99। এখানে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের ডাইরেক্টর বা কর্ণধার জিতু ভাইয়ের সাথে। তো আপনাদের অফার দেখলাম, আসলে এই অফারটা কেন আপনারা দিচ্ছেন? সার দিচ্ছি, আগে প্রত্যেকটা আইটেমও আমরা সার দিছি, বিপুলভাবে সার দিচ্ছি। তো আমরা সেইটা রানিং চলে, তো এখন আমরা রমজান উপলক্ষে সেইটা আরও কিছু সার দিলাম। আমরা মানে আইতা সব ইয়া বাছাই করতে এবং মাল কিনতে সব জিনিসও আমরা আরও সার দিচ্ছি, এবং কিছু কিছু নতুন জিনিস দিয়েছি। আমরা যেমন খাতলা আন্ডার 5 কেজি একটা দিয়েছি আমরা 15 পাউন্ড ইচ, এবং ভেজিটেবলও সার দিয়েছি আমরা বাংলাদেশি ফাবদা আছে, বাংলাদেশি ফাবদা দিয়েছি 3 লিটার দিয়েছি আমরা 10 পাউন্ড, অন্য ওখানে যেমন আরও বেশি দাম নিচু হইলো 10 পাউন্ড। প্রত্যেক দাম বেশি আমরা ডেইলি ফোন ডেইলি ফোন 10টা 15টা তবু আমরা বিবেচনা করলাম এর সালো যে দেখি আমরা জিনিসটা রাখতামই পাই, প্রত্যেক কোম্পানির সাথে আমরা যোগাযোগ করছি যে আমরা তাহলে বলছি কিছু কিছু আমরা যদি মনে, তবু আপনারা কোনো কোনো জিনিস আমরা মানে দামে দিলাম, আমরা কস্ট প্রাইজে দিলাম, তো কাস্টমার আইব লাগে মানে কাস্টমার হ্যাপি হইব লাগে। কাস্টমার কেমন ফিডব্যাক পাইরা আপনারা তো সেল পাকা দিন ধরে জয় কেমন ফিডব্যাক পাইরা মানুষ? খুব বেশি খুব বেশি মানুষ আইরা যাইরা মানে অনেক দূর দূরান থেকে আই আছে বালা বালা জিনিস আনো না, তাদের সবসময় আমি অন্তা কিনে যাইয়া প্রাইস যে প্রাইস দিছুন ঠিক আছে, নিন অন্যান্য দোকান থেকে লো প্রাইস আছে। আমি আর অন্যান্য গ্রিন শীটও গেছি, গিয়া দেখছি যে বাড়ির দোকানের মাল সবচেয়ে বালা, আর বড় দোকান আছে সব কিছু পাওয়া যায়, আইলে একলগে সব বাজার করিয়া যাওয়া যায়, 2-3 দোকানে যাওয়া লাগে না। তো নর্মালি হুয়েন আমি যখন আই তখন তো আমি আর আমার ওয়াই ফ্যামিলিয়া ওগুলো লইয়া যাই। যা এই যে সেল দিছুন আপনি সন্তুষ্ট কিনা তার যে প্রাইস করছেন? ঠিক আছে, সন্তুষ্ট আছে, ঠিক আছে। প্রাইস তো আপ ডাউন হয়, কোনো সময় ডাউন হয় কোনো সময় আপ হয়, কিছু নেই ঠিক আছে। বাংলাদেশি পাইপা এটা হইলো 3টা 10 পাউন্ড, ওই দেখো পাইপা বাংলাদেশি পাইপা এগুলা 3টা 10 পাউন্ড, এর বাদে গোয়াল তো আর দেখো 5 পাউন্ডের গোয়াল, এগুলো তো আর নিজের কাস্টমারে খুব বেশি। তো আমরা হইরা করে অস্ত হইলাম যে আমরা কিন্তু ক্লিয়ার নাই, যত সময় মাল আছে অত সময় পর্যন্ত তাহলে কাস্টমারের অনেক সময় হইন যে কইলে নাই মাল যত সময় আছে অত সময় পর্যন্ত, কারণ আমরা অনেক কন্টেনার আছে, কন্টেনার যখন শেষ হয়ে যাবো তখন আমরা এই মাস শেষ হয়ে যাবো। আর ভেজিটেবল হাত করা অতটুকু হাত করা আছে আপনার 7 করা 1 পাউন্ড, বিসি 1 পাউন্ড, আপনার লতা 1 পাউন্ড, বিসি আপনার এর বাদে অতটুকু লতা পটল ভেজিটেবল আর কি যা আছে আমরা 1 পাউন্ড করে দিচ্ছি। ভেজিটেবল ইলিশা আছে আপনার 2টা মাছ পাউন্ড, কোন ইলিশা কোনটা আপনার? ইলিশা ও তো কুকা
বিষয় ওগুলো লাগে আপনারা এলো গিয়া 1299 করে এটা 1 কেজির উপরে আমরা ফটোটা আছে তিনটা হইলো গিয়া দুইটা ফটোটা হইলো গিয়া পাসপোর্ট ওদো কামরা ফটোটাটা ওইলো ওগুলো হইলো গিয়া দুইটা পাসপোর্ট ফটোটা তিনটা কই আছে ক্লিন কই 899 হইলো গিয়া তিন প্যাকেট আছে এটা আছে যে মশলার মধ্যে কোনো অফার আছে মশলা প্রাইস মার্ক রিজনেবল প্রাইস আছে এগুলো হান্ডিগুলাস অনেকে কয় যে সেল কিতা লাগে দিলা সেল লিগা অনেক তো বর্তমানে হইলো গিয়া সত্তার দাম তো চূড়ান্ত বাড়াই আমরা লো ইনকামের মানুষ একটু হিমশিম খাই যাব কি যার কারণে আমরা ওখানে লাগিয়ে কইরা যে কম লাভ হইলেও মানুষের ডিসকাউন্ট দেবো রমজানের লাগে এটা রমজান পর্যন্ত আমরা রিসেল করবো ইনশাল্লাহ।